ক্রিপ্টো মার্কেটের মধ্যে যত ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে না কেন, প্রায় প্রতিটা ক্রিপ্টোকারেন্সি এক একটা গভর্নেন্স প্রসেসের মাধ্যমে তাদের নেক্সট কোনো ধরনের আপগ্রেড বা তাদের কোর টেকনোলজির মধ্যে যে কোনো ধরনের চেঞ্জ আইনা থাকে। বাট আমরা বেশিরভাগ মানুষই এখানে জানি না এই গভর্নেন্স প্রসেসটা কীভাবে কাজ করে থাকে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটকয়েন, ইথেরিয়াম বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি এখানে ধরেন না কেন, এই ক্রিপ্টোকারেন্সির গভর্নেন্সগুলো কীভাবে কাজ করে থাকে এবং কীভাবে আপনি এই গভর্নেন্সের মধ্যে পার্টিসিপেট করতে পারেন, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে চ্যানেল যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন। তো এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে দুই ধরনের গভর্নেন্স মডেল সবচেয়ে পপুলার, এছাড়াও আরও ছোটো ছোটো বেশ কয়েকটা গভর্নেন্স মডেল আছে যেগুলো অনেক আলাদা আলাদা প্রোটোকল আলাদা আলাদাভাবে, বাট যদি আপনি এটাকে ভাগ করেন তাহলে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো ওয়ান চেইন গভর্নেন্স আর একটা হলো অফ চেইন গভর্নেন্স। তো আমরা প্রথমে অফ চেইন গভর্নেন্স নিয়ে কথা বলি, যে এখানে আছে হলো বিটকয়েন, ইথেরিয়াম, তারপরে হলো ডজ কয়েন, তারপরে লাইট কয়েন, বিটকয়েন ক্যাশ, এগুলো মূলত অফ চেইন গভর্নেন্স মডেলের মধ্যে কাজ করে থাকে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই যে গভর্নেন্স মডেলটা কীভাবে কাজ করে থাকে। যে কোনো মানুষ ইথেরিয়ামের মধ্যে কোনো ধরনের আপগ্রেডের প্রপোজাল এখানে দিতে পারে। এখন যদি ইথেরিয়ামের কোর টেকনোলজিতে কোনো ধরনের চেঞ্জ না আনতে হয় তাহলে এই প্রপোজালটার ভালো দিক এবং খারাপ দিক আলোচনা করে এই প্রপোজালের চেঞ্জটা ইথেরিয়ামের সাথে মার্জ করে ফেলা হয় বা ইথেরিয়ামের মধ্যে অ্যাড করে ফেলা হয়। এখন ইথেরিয়াম যেহেতু একটা ব্লক চেইন, যে কেউ মোটামুটি এই ধরনের নন প্রোটোকল চেঞ্জ যেগুলো আছে এগুলো অ্যাড করতে পারে। যদি প্রোটোকলের ভিতরে কোনো ধরনের চেঞ্জ করতে হয় তাহলে প্রথমে যে কেউ এখানে একটা প্রপোজাল আপলোড করে গিটহাবের মধ্যে, তারপর এটা নিয়ে অনেক ডিসকাশন হয় এবং এটা কোর ডেভেলপার যারা আছে ইথেরিয়ামের তারা এটাকে অ্যাপ্রুভ করে থাকে। তারা অ্যাপ্রুভ করার পর এই প্রপোজালটা চলে যায় মাইনারের কাছে, ইথেরিয়ামের মধ্যে যারা বর্তমান মাইনার আছে তাদের মধ্যে একটা বোর্ড হয় এবং তারা যদি সবাই এগ্রি থাকে এই প্রপোজালটার সাথে তাহলে এখানে সাকসেসফুলি হার্ডফোকটা কমপ্লিট হয়ে যায়। আর এখানে যদি মাইনার বা কোর ডেভেলপার যারা আছে তাদের মধ্যে কেউ একজন যদি এটার সাথে রাজি না হয় তাহলে তারা এখানে এটাকে হার্ডফোক করে আলাদা আরেকটা ব্লকচেইন তৈরি করে নেয়। যেমন এখানে যদি আপনি দেখেন এটা হলো ইথেরিয়ামের মেইন ব্লকচেইন, এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম লেখা, এই লাইনটা হলো ইথেরিয়ামের মেইন ব্লকচেইন। তারপরে বেশ কয়েকবার ইথেরিয়ামের মধ্যে হার্ডফোক হয়েছে যেখানে ইথেরিয়ামের মধ্যে বেশ কয়েকটা আপগ্রেড করা হয়েছে এবং 2016 সালে ইথেরিয়ামের মধ্যে ডাও হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পর ইথেরিয়ামের মধ্যে হার্ডফোক হয়েছে, হার্ডফোক হওয়ার মাধ্যমে এই ইথেরিয়াম ক্লাসিকটা তৈরি করা হয়েছে। তো বর্তমানে ইথেরিয়াম ক্লাসিক কিন্তু একটা আলাদা ব্লকচেইন এবং ইথেরিয়াম বর্তমানে সেম ব্লকচেইনটার মধ্যে আছে। যদিও ইথেরিয়ামের মধ্যে বেশ অনেকগুলো আপগ্রেড করা হয়েছে বাট ইথেরিয়ামের মেইন যেই চেইনটা আছে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় নাই। চেঞ্জ না হওয়ারও এখানে কারণ আছে। এখানে যদি বিটকয়েনের মেইন ব্লকচেইনটা দেখেন, বিটকয়েনের মধ্যে কিন্তু এখন পর্যন্ত অনেক পরিমাণ হার্ডফোক হয়েছে। হার্ডফোক হলেও কিন্তু সেখানে তেমন বেশি লাভ নাই, কারণ বিটকয়েনের যে মেইন ব্লকচেইনটা আছে এই হলুদ লাইনটা হলো বিটকয়েনের মেইন ব্লকচেইনটা, বর্তমানে কিন্তু এই মেইন ব্লকচেইনটাই রানিং আছে বা এই মেইন ব্লকচেইনটাই সবচেয়ে বেশি পপুলার। এছাড়া এখানে বিটকয়েন এবিসি, বিটকয়েন ক্যাশ, বিটকয়েন ক্লাসিক, বিটকয়েন গোল্ড, বিটকয়েন ডায়মন্ড, তারপরে আরও অনেক কয়েন তৈরি করা হয়েছিল বিটকয়েনকে ফোর্ক করার মাধ্যমে। এখন মাইনার বা কোর ডেভেলপার যারা আছে এই দুইটা পার্টি চাইলেই কিন্তু বিটকয়েনের মধ্যে হার্ডফোক করতে পারে এবং আলাদা একটা ব্লকচেইন তৈরি করতে পারে। কিন্তু এখানে সমস্যা হলো, ধরেন কোর ডেভেলপার যারা আছে তারা এখানে একটা প্রপোজাল দিল যে এই আপগ্রেডটা হওয়া উচিত বিটকয়েনের মধ্যে বা ইথেরিয়ামের মধ্যে, বাট এখানে যারা মাইনার আছে বেশিরভাগ মাইনারই এখানে রাজি হলো না। তখন এই মাইনার বা ডেভেলপাররা এখানে একটা হার্ডফোক করবে, হার্ডফোক করার মাধ্যমে আলাদা একটা ব্লকচেইন তৈরি করবে। এখন এখানে প্রবলেম হলো এই দুইটা পার্টি খুব ইম্পর্ট্যান্ট, ডেভেলপার ছাড়া ব্লকচেইনের মধ্যে ডেভেলপমেন্ট করা পসিবল না, আর মাইনার ছাড়া ব্লকচেইনটা সিকিউর রাখা বা ব্লকচেইনটাকে যে কোনো ধরনের অ্যাটাক থেকে সুরক্ষিত রাখা পসিবল না। তো আগে অনেক পরিমাণ হার্ডফোক হতো বাট এখন আর তেমন পরিমাণ হার্ডফোক হয় না, কারণ সবাই এই বিষয়টা আস্তে আস্তে বুঝতেছে যে মাইনার ছাড়া ডেভেলপাররা চলতে পারবে না বা ডেভেলপার ছাড়া কিন্তু মাইনাররা চলতে পারবে না। তো এমন একটা ডিসিশন নেওয়া উচিত যেটাতে ডেভেলপাররাও এগ্রি, কমিউনিটি মেম্বার যারা আছে বা ওই কয়েনটার হোল্ডার যারা আছে তারাও এখানে এগ্রি, মাইনার যারা আছে তারাও এখানে এগ্রি করে। এই কারণেই মার্কেটের মধ্যে অনেক ধরনের প্রপোজাল আসলেও বেশিরভাগ প্রপোজালই রিজেক্ট হয়ে যায়, কারণ হলো মাইনার এবং ডেভেলপার দুই পার্টি এখানে এগ্রি করতে পারে না একসাথে। তার সাথে ইথেরিয়াম হোল্ডার যারা আছে বা বিটকয়েন হোল্ডার যারা আছে তাদেরও কিন্তু এখানে একটা মতামত নেওয়া হয়, যার কারণে ব্লকচেইনের মধ্যে হুট করে কোনো ধরনের আপগ্রেড করা পসিবল হয় না, বা ইথেরিয়াম ব্লকচেইন বলেন, বিটকয়েন ব্লকচেইন বলেন বা অন্যান্য যেসব ব্লকচেইনগুলো আছে এই ব্লকচেইনগুলো তুলনামূলকভাবে অনেক পরিমাণ বেশি সিকিউর, বা যে কেউ একজন
চাইলেই তার মন মতো এটা চালাতে পারে না ধরেন আমি এখানে ইথেরিয়াম বা ধরেন এখানে বিটকয়েনও ধরতে পারেন বিটকয়েন নিয়ে আমি একটা एग्जांपल দেই ধরেন বিটকয়েনের মধ্যে এমন একটা প্রপোজাল আনা হলো যেটা বিটকয়েনের কমিউনিটি মেম্বার যারা আছে বা বিটকয়েনের হোল্ডার যারা আছে তারা এটা পছন্দ করে না বা বিটকয়েনের মাইনার যারা আছে তারাও এটা পছন্দ করে না শুধুমাত্র যারা বিটকয়েনের কোড ডেভেলপার আছে ওই প্রপোজালটা বিটকয়েন নেটওয়ার্কের মধ্যে আপগ্রেড করলো তাহলে এখানে কি হবে সিনারিটা আমাদের এখানে লাইভ एग्जांपल আছে ধরেন এখানে লাইটকয়েন ধরতে পারেন বা বিটকয়েন ক্যাশ ধরতে পারেন যারা এখানে বিটকয়েন ক্যাশ পেয়েছিল তারা বেশিরভাগ মানুষই বিটকয়েন ক্যাশ সেল করে বিটকয়েনের মধ্যে কনভার্ট করে ফেলেছে এবং হাতে গোনা বেশ কিছু মাইনার আছে যারা বিটকয়েন ক্যাশের মধ্যে মাইনিং করেছিল বর্তমানে আস্তে আস্তে তারাও এখানে শিফট হয়ে বিটকয়েন ব্লকচেইনের মধ্যে চলে আসছে তো বিটকয়েন ক্যাশের মধ্যে মাইনার বলেন বিটকয়েন ক্যাশের মধ্যে ডেভেলপার বলেন বা মানুষের ইন্টারেস্ট বলেন তিনটাই কিন্তু বিটকয়েন ক্যাশের মধ্যে বিটকয়েনের চেয়ে অনেক পরিমাণ কম বাট বিটকয়েন ক্যাশ যদি এরকম একটা কিছু আনতো যেটা একেবারে রেভলিউশনারি যেটার মধ্যে 90% মানুষ বা 90% মাইনার এখানে ইন্টারেস্টেড তাহলে কিন্তু এই বিটকয়েন ক্যাশটা আজ বিটকয়েনের উপরে থাকতো বাট এগুলা বেশিরভাগ সময়ই হয় না বিটকয়েনকে অনেকবার হার্ড ফোক করে নতুন অনেক ধরনের কয়েন তৈরি করা হয়েছে বাট বিটকয়েনই কিন্তু সবচেয়ে বেশি পপুলার ক্রিপ্টোকারেন্সি তো এখন আর মাইনাররা এবং ডেভেলপাররা হার্ড ফোক করে না যদি কোনো একটা প্রপোজাল আসে তাহলে এখানে ট্রাই করে মাইনার এবং ডেভেলপাররা মিলে এখানে কাজ করার জন্য তো এই প্রসেসটাকে মূলত অফ চেইন গভর্নেন্স বলা হয় বাট বর্তমানে ধরেন টেরা বা লুনা সোলোনা কার্ডানো অ্যাভালাঞ্চ পোলকাডট এগুলা অনচেইন গভর্নেন্সের সিস্টেমটা ফলো করে থাকে যেমন আমি আপনাদেরকে ইউনিসোয়াপের একটা এক্সাম্পল দিই ইউনিসোয়াপ একটা প্রোটোকল এবং তাদের এখানে একটা গভর্নেন্স টোকেন আছে যে কয়েনটার নাম হলো ইউনিকয়েন এবং এখানে যদি আপনি দেখেন ইউনিসোয়াপের গভর্নেন্স প্রসেসের মধ্যে ঢুকলেই দেখতে পারবেন ইউনিসোয়াপ প্রোটোকল ইজ এ পাবলিক গুড ওন্ড অ্যান্ড গভর্ন বাই ইউনিটোকেন হোল্ডার এখানে পাবলিক গুড মূলত বোঝানো হয় এরকম কিছুকে যেমন পাবলিক পার্ক আছে স্ট্রিট লাইট আছে এগুলোর মাধ্যমে কোনো প্রফিট হয় না ঠিকই বাট যেসব মানুষ এই জিনিসগুলো ইউজ করবে তারা এখানে বেনিফিটেড হয় তো ইউনিসোয়াপ প্রোটোকল বিল্ড করার মূল উদ্দেশ্য হলো যারা ক্রিপ্টোকারেন্সি ইউজ করে থাকে তাদের জন্য একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ তৈরি করার যেখানে মানুষ এই প্রোটোকলটা ইউজ করবে কোনো ধরনের KYC ভেরিফিকেশন বা কোনো ধরনের প্রবলেম ছাড়া এবং এই প্রোটোকলটা পরিচালনা করা হয় গভর্নেন্সের মাধ্যমে আপনি যদি তাদের এই গভর্নেন্স অপশনের মধ্যে আসেন তাহলে এখানে দেখতে পারবেন তাদের একটা গভর্নেন্স ফোরাম আছে ফোরামের মধ্যে আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারবেন বা আপনার মতামত এখানে জানাতে পারবেন ইউনিসেফের যারা আদার্স হোল্ডার আছে তারা আপনার প্রপোজালটা পড়তে পারবে বা আপনার মতামত সম্পর্কে জানতে পারবে তারপরে আছে হলো গভর্নেন্স পোর্টাল এখানে গিয়ে আপনি আপনার একটা ভোটিং পুল ওপেন করতে পারেন ধরেন ইউনিসোয়াপ যে প্রোটোকলটা আছে এটার মধ্যে আপনি একটা চেঞ্জ আনতে চান তো আপনি গিয়ে এখানে একটা প্রপোজাল তৈরি করতে পারেন এখান থেকে ক্রিয়েট প্রপোজালে গিয়ে আপনি প্রপোজাল তৈরি করতে পারেন তারপর এখানে স্ন্যাপশটের যে অপশনটা আছে এটাতে যদি আপনি যান তাহলে এখানে প্রপোজালগুলো দেখতে পারবেন এবং আপনি এখানে ভোট করতে পারবেন যদি আপনার কাছে ইউনিকয়েন থাকে তাহলে আপনি এখানে ভোট করতে পারবেন তো ধরেন দুই দিন আগে এই প্রপোজালটা এখানে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে পলিগনের মধ্যে কি 2BP ফি টায়ার অ্যাড করা হবে কি না তো বেশিরভাগ মানুষ এখানে ইয়েস দিয়েছে কারণ বেশিরভাগ মানুষই চায় এটা অ্যাড করা হোক তো এই ভোটিং পিরিয়ডটা 22 তারিখে শেষ হয়ে যাবে 22 তারিখে শেষ হয়ে যাওয়ার পর তারা এটা নিয়ে কাজ করা শুরু করবে দেখতে পাচ্ছেন এখানে 100% এর মতন মানুষ এখানে ইয়েস দিয়েছে আর যদি আপনি এখানে দেখেন এটা অ্যাপ্রুভ করা হয়েছে এগুলো অ্যাপ্রুভ করা হয়েছে এখানে এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো এইভাবে মূলত ইউনিসোয়াপ বা আদার্স ডিফাই প্রোটোকল যেগুলো আছে বেশিরভাগ প্রোটোকলই এইভাবে পরিচালনা করা হয়ে থাকে এখন এইভাবে পরিচালনা করা হলে যারা এখানে ইউনিসোয়াপের ডেভেলপার আছে যারা এখানে প্রোটোকলটা তৈরি করেছে তাদের এখানে প্রফিট কী বা তাদের এখানে লাভ কী তাদের লাভটা হলো তারা যখন এখানে ইউনিকয়েনটা তৈরি করেছে তখন কিন্তু যারা এখানে ডেভেলপার আছে তারা কিন্তু এখানে বিশাল পরিমাণ রিওয়ার্ড পেয়েছে এই ইউনিকয়েনের একটা বড় অংশ তারা এখানে হোল্ড করে সাথে সাথে ইউনিসোয়াপ যদি কেউ ইউজ করে তাহলে ওইখানে একটা ফি কাটা হয় ওই ফিটা চলে যায় হলো ডেভেলপারদের কাছে এখানে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ধরেন আপনি লালবাগ কেল্লায় ঘুরতে গেলেন লালবাগ কেল্লায় প্রবেশ করতে হলে কিন্তু আপনাকে একটা টিকিট কাটতে হয় এখন এই টিকিটের মাধ্যমে তারা টাকা সংগ্রহ করার মূল উদ্দেশ্য হলো তারা ওই টাকাটা দিয়ে লালবাগ কেল্লাটা মেনটেন করবে যারা কর্মচারী আছে তাদের বেতন দিবে এটা রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় মেনটেন করতে হয় এটার জন্য মূলত ওই টিকিটটা কাটানো হয় তারা কিন্তু ওইখানে প্রফিট করার জন্য আপনার কাছ থেকে ওই টিকিটটা কাটে না তো এইভাবে মূলত এই প্রোটোকলগুলো কাজ করে থাকে এবং এখানে যে মডেলটা আছে অনচেইন গভর্নেন্স মডেল এই মডেলটা খুবই দ্রুত কাজ করে এবং এখানে আপগ্রেডও খুবই দ্রুত কাজ করা হয় এখানে জাস্ট কেউ একটা প্রপোজাল ক্রিয়েট করবে মানুষ এটাতে ভোট দিবে উইদিন 5 দিনের মধ্যে এই প্রপোজালটা
ট্রান্সফারটা হয় পাসড হয়ে যাবে নয়তো ক্যান্সেল করে দেওয়া হবে। বেশিরভাগ প্রুফ অফ স্টেক এবং ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স যেসব প্রোটোকলগুলো আছে এগুলো এই গভর্নেন্স মডেলটাতেই চলে। যেমন এখানে টেরা লুনা আছে, তারপরে সোলোনা আছে, কার্ডানো আছে, অ্যাভালাঞ্চ আছে, পোলকাডট আছে। এখানে পোলকাডটের গভর্নেন্সের বিষয়টা আরেকটু কমপ্লিকেটেড। এখানে পোলকাডটের গভর্নেন্সের মধ্যে কাউন্সিল মেম্বার থাকে এবং হলো টেকনিক্যাল কমিটি থাকে। তো ভোটাভুটি ছাড়াও এখানে আরও দুইটা পার্টি থাকে যাদের এখান থেকে অ্যাপ্রুভাল নিতে হয় পোলকাডটের মধ্যে কোনো ধরনের আপগ্রেড করতে হলে। তো এই দুইটা আলাদা কমিটি তৈরি করার কারণ হলো পোলকাডটের মধ্যে এখানে বর্তমান মার্কেট ক্যাপ হলো $21 বিলিয়ন। $21 বিলিয়ন অনেক বড় অ্যামাউন্ট, বাট যদি আপনি বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা চিন্তা করেন, বড় বড় ফাইন্যান্সিয়াল জায়ান্টের কথা চিন্তা করেন, তাদের কাছে কিন্তু এই অ্যামাউন্টটা একটা নর্মাল অ্যামাউন্ট। 50, 100, 200, 500 বিলিয়ন ডলারের এরকম অনেক বড় বড় হেজ ফান্ড আছে যারা আস্তে আস্তে ক্রিপ্টোতে এন্টার করতেছে। এখন মনে করেন একটা বড় ইনস্টিটিউশন আসলো $2-5 বিলিয়ন নিয়ে এবং এখানে $5-10 বিলিয়ন পোলকাডট বাই করলো, তাহলে কিন্তু $5-10 বিলিয়ন দিয়ে পোলকাডটের কন্ট্রোল তারা নিয়ে নিচ্ছে বলতে গেলে। যার কারণেই এই দুইটা কমিটি তৈরি করা হচ্ছে যেন এই ধরনের কোনো ধরনের প্রবলেম সামনে না হয় এবং যে কোনো প্রপোজাল কমিউনিটি, যারা কাউন্সিল মেম্বার আছে, পোলকাডট হোল্ডার যারা আছে, সবার মতামত নিয়েই যে কোনো ধরনের একটা আপগ্রেড পোলকাডটের মধ্যে করা হয়। তারপরে এখানে অনচেন গভর্নেন্সের মধ্যে আছে হলো শিবাইনো, কসমোস হ্যাপ, নিয়ার প্রোটোকল, ট্রন, এই ধরনের আরও অনেক প্রোটোকল আছে যেগুলো অনচেন গভর্নেন্স মডেল ফলো করে থাকে। তো যেহেতু ক্রিপ্টোকারেন্সির কোনো মালিক নাই, যার কারণে এই গভর্নেন্স প্রসেসটার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিগুলো পরিচালনা করা হয়। এখন নেক্সট টাইম আপনি যদি কোনো ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করেন তাহলে অবশ্যই এটা দেখে নেবেন তাদের গভর্নেন্স মডেলটা কীভাবে কাজ করে থাকে। এবং মার্কেটে অনেক ধরনের গভর্নেন্স কয়েন আছে, আপনার কাছে যদি ওই কয়েনটা থাকে তাহলে আপনি ভোটাভুটির মধ্যে পার্টিসিপেট করতে পারবেন, আপনি আপনার মত প্রকাশ করতে পারেন। ধরেন এক্সি ইনফিনিটির মধ্যে যদি আপনি অ্যাক্সেসটা হোল্ড করেন তাহলে আপনি এখানে ভোট দিতে পারবেন যে এক্সি ইনফিনিটির মধ্যে নেক্সট এই আপডেটটা করা প্রয়োজন। যদি আমাদের বেশিরভাগ বাংলাদেশের অ্যামাউন্ট অনেক পরিমাণ ছোট বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমাদের ইনফ্লুয়েন্স বলতে গেলে অনেক কম থাকবে, বাট তারপরেও আপনি চাইলে বিভিন্ন গভর্নেন্স কয়েন বাই করে গভর্নেন্সের মধ্যে পার্টিসিপেট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ক্রিপ্টো গভর্নেন্স নিয়ে। যদি আপনার এটা নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন।